हेलो एवरीवन एंड वेलकम टू माय चैनल रेसिपी रिकुट। आज के आमी आपनादेर संगे शेयर करब कांकड़ार एकटी रेसिपी। प्रथमे आमी कांकड़ागुलो भालो करे केटे नियेछी आर कांकड़ार घिलुगुलो आमी एकटा बाटिते आलादा करे रेखेछी। एरपर आमी अल्प एकटु हलुद आर नून दिए कांकड़ागुलो भालो करे माखिये नेब। এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি ও তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা আমি খুন্তি দিয়ে কড়াই চারদিকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে আমি নুন হলুদ মাখানো কাঁকড়াগুলো দিয়ে কাঁকড়াগুলো ভালো করে ভেজে নেব। কাঁকড়াগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কাঁকড়াগুলো একটা পাত্রে আস্তে আস্তে তুলে নিচ্ছি। এরপর আমি কড়াইতে আরো একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা, দিয়ে আমি একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভেজে নেওয়ার পরে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নেব।
পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভেজে নেব। এরপরে আলাদা করে রাখা কাঁকড়ার খিলুটাও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব ভালো করে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে মিক্স করে রাখা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো। সবকিছু আমি ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাঁকড়া, দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঢাকা চাপিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 15 মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি। তরকারিটা ভালো করে নেড়ে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা চাপিয়ে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি। কাঁকড়াটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি গ্যাসটা অফ করে দেব।
তরকারিটা এরপরে আমি আস্তে আস্তে একটা পাত্রে নামিয়ে নেব। রেসিপিটি খুবই সহজ, আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। খুব কম তেল মশলা দিয়ে আপনারাও রেসিপিটি করে ফেলতে পারবেন। কাঁকড়া রেসিপি রেডি হয়ে গেছে। রেসিপিটি কিন্তু খেতে খুবই সুন্দর হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।